পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে দেশ ছেড়েছেন দলটির অনেক নেতা ও বিগত সরকারের সুবিধাভোগীরা। তাদের বেশিরভাগই পাশের দেশ ভারতে গেছেন বৈধ কাগজ কিংবা বহির্গমন সিলমোহর ছাড়াই। আবার অনেক নেতা ও সাবেক মন্ত্রীসহ বিগত সরকারের সংশ্লিষ্টরা সীমান্ত থেকে আটক হয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে চ্যানেল আইয়ের প্রশ্ন ছিল তাদের ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা কিংবা পররাষ্ট্র দপ্তরের কোনো উদ্যোগ আছে কিনা। তারা কিভাবে আসে সেটা আমাদের কিন্তু জানার তো প্রয়োজন নেই, আমরা জানি যে তারা অনেকে আসে। কিভাবে গেছে সেটা হলো ভারতীয়দের ব্যাপার অনেকটাই। আমাদের এখান থেকে গেছে যদি তাহলে তারা কিভাবে গেছে সেটা আমাদের জানার কথা, ভারতীয়রা তো সেটা জানবে, ভারতীয়রা জানবে যে এসছে তাদের। বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কি ওনার গুড অফিস ব্যবহার করে তাদেরকে চাইতে পারেন কিনা বা নাকি ফর্মাল আপনাদের? না, এটা এমন একটি বিষয় যেটার জন্য উনি কেন তার গুড অফিসকে ব্যবহার করতে যাবেন, এটা ফর্মাল পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতি অনুযায়ী কূটনৈতিক পদ্ধতি। উপদেষ্টা জানান পালিয়ে যাওয়া ব্যক্তিরা চাইলে কেবল দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তাদের আসলে ফেরত চাওয়ার প্রশ্নটা হলো দুরকম, একটা হলো যে তারা যদি নিজেরা আসতে চায় তাহলে তাদেরকে যদি পাসপোর্ট না থাকে তাহলে তাদেরকে একটা ওয়ান টাইম ডকুমেন্ট দেওয়া যায় যে ওয়ান ওয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য, এটা নিয়ে কিন্তু তারা অন্য কোথাও যেতে পারবে না। আর দ্বিতীয় হলো যে যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে, যদি আইন কর্তৃপক্ষ থেকে বলা হয় যে তাকে উপস্থিত করা প্রয়োজন, তখন আমরা ফর্মালি এগোতে পারি যে এই ব্যক্তি তোমাদের এখানে আসে বলে আমরা শুনেছি বা জানি, তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করি। এই দুটোই পদ্ধতি আছে। উপদেষ্টা মনে করেন দুদেশের সম্পর্কের স্বাভাবিকতার উপর নির্ভর করছে সম্পর্কের এগিয়ে যাওয়া। সম্পূর্ণ নর্মাল ছিল যখন আমরা দুই দেশেই, তখন সম্পর্কটা স্বাভাবিকভাবেই এগোবে, যেহেতু আবার বলছি আমি যে দুই দেশের স্বার্থ আছে। পার্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।